নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা চান ওং নম শিবায় ও নম ওং নম শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন দেখুন আগামীকাল সোমবার দোসরা জানুয়ারি যে পাঁচ রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন মোটেও রাশির নাম শুনে আপনি বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি যেটা আপনার জীবনে অ্যাপ্লাই যদি করেন আপনার জীবনে কিন্তু খুব চরজলদি প্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকাল যোগ থাকছে এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে এবং আরেকটি যে রাহুকাল যেটি রয়েছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত কিন্তু রাহুকাল রয়েছে এই সময় কোনো ইনভেস্টমেন্ট শুভ যাত্রা কিছু করবে না অর্থাৎ কোনো শুভ কাজ এই রাহুকালের সময় সব সময় বর্জন করার চেষ্টা করুন এবার মূল আলোচনার বিষয়ে আসা যাক দেখুন প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট আসতে স্যার আমি প্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছি কিন্তু হচ্ছে না হচ্ছে না কিসের জন্য হচ্ছে না সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন কেন হচ্ছে না হোয়াই আপনার কেন হবে না প্রাপ্তির জায়গাটাতে এর জন্য কিন্তু আপনার ন্যাকাল চার্ট বিশ্লেষণ করা কিন্তু দরকার কারণ আপনার জন্মচকে প্রাপ্তির যোগ আছে কিনা অর্থাৎ আপনার জন্মছকে প্রাপ্তি কোন বছর আছে সেটা আগে দেখা দরকার অর্থাৎ কোন বছর কোন কোন মাসগুলো প্রাপ্তির ক্ষেত্রে আপনার শুভ রয়েছে সেটা কিন্তু জানা দরকার তবেই কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে প্রাপ্তির জন্য প্রচুর মানুষ প্রচেষ্টা করছে দেখুন আমরা সম্পূর্ণ কিন্তু গ্রহের দ্বারা কিন্তু পরিচালিত প্রত্যেক মানুষ এর জন্য ভাগ্যের উপর কিন্তু ডিপেন্ড করতে হয় এই যে প্রাপ্তিটা টোটাল হচ্ছে ভাগ্যভাব যদি আমার শুভ থাকে ভাগ্যভাব যদি আমার স্ট্রং থাকে তাহলে কিন্তু আমার প্রাপ্তি কিন্তু হবে আর ভাগ্যভাব যদি পীড়িত থাকে তাহলে প্রাপ্তি কিন্তু ঘটবে না এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে এবং রাহু রাহু হচ্ছে কলিযুগের রাজা হঠাৎ বা আকর্ষিক বা আউটস্ট্যান্ডিং বা মহাপ্রাপ্তি যেটাই বলুন না কেন কারগ্রহ রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে রাহু আপনার শুভ আছে না অশুভ আছে রাহু ডিগ্রি ডিগ্রিটা বিশেষভাবে দেখা দরকার রাহুর ডিগ্রিগত দিক থেকে এবং ভাবগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে রাহু রক্ষা কবচ আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট প্রাপ্তি কিন্তু ঘটিয়ে দিতে পারে অর্থাৎ যারা রাহুরক্ষা কবচ পরিধান করেছেন অবশ্যই যাতে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে বড়ো ধরনের অর্থপ্রাপ্তি জায়গা বাধা আসছে তারা অবশ্যই রাহুরক্ষা কবচ পরিধান করুন আবারও বলছি পয়লা জানুয়ারি টু ছয় জানুয়ারি অবধি এই অফারটা আবারও রয়েছে কারণ প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে স্যার আমাদের একটু অসুবিধা আছে আপনারা যদি আপনি যদি জানুয়ারি ফার্স্ট উইকটা যদি অন্তত অফারটা রাখেন আমরা উপকৃত হতাম অর্থাৎ এর জন্য ছয় জানুয়ারি অবধি এই অফার রয়েছে যারা নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রয়েছে এবং আপনারা নিজের জন্মকুণ্ডলিটা একবার বিশ্লেষণ করে নিন যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা দেখান কারণ আপনার ভাগ্য ভাবকে স্ট্রং করে আপনার রাহু শুক্র বুধ এবং শনি এই চারটি গ্রহকে স্ট্রং করে এবং কিসের মহাদশা চলছে বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট মহাদশা যদি আপনার পারমিট করে তাহলে আগামীকাল আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে হবে যাদের ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা কেটে গেছে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে হয়তো আপনি জানতেন না আপনার প্রাপ্তি দেড় বছর আগে ছিল সেই জায়গাটাকে বাচ্চা মাধ্যমে আপনার কিন্তু প্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে আপনার হস্তরেখা বিশ্লেষণ করে অবশ্যই প্রাপ্তির জায়গা এখন কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি করবে এর জন্য তো ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না আমি বারবার বলছি ভাগ্য ছাড়া কিচ্ছু হবে না অনেকে বলছে যে স্যার আমি এতদিন চেষ্টা করছি আমার কিছুই হয় না স্যার কেন স্যার আমি প্রচুর অর্থ অপচয় করছি কিন্তু প্রাপ্তি করছে না এর জন্য অর্থ অপচয়ের আগে নিজের জন্মকুণ্ডলীটা আগে বা হস্তরেখাটা আগে বিশ্লেষণ করে নিন কোন বছর আছে কোন মাসগুলোতে আছে এটা আগে জেনে নিন এবার আসি আগামীকালে পাঁচ রাশির শুভ সময় টার্গেট নাম্বার নাম্বার ওয়ান যে রাশি আগামীকালের মহা সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে চার এবং নয় শুভ সময় দশটা দশ মিনিট থেকে আপনার বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকালের যে শুভ সময়টা বেড়েছে বারোটা দুই মিনিট থেকে একটা চোদ্দ মিনিট পর্যন্ত মিন রাশি তিন নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের প্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে মহা মহাসৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত আপনাদের শুভ সময় সকাল এগারোটা একত্রিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই আপনাদের শুভ সময় সকাল নটা চোদ্দো মিনিট থেকে শুরু করে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার অনেকে ভাবছেন আমার রাশিটা আছে কি না দেখুন যে রাশিগুলো কথা বলছি কি না সেই রাশিগুলোর একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে প্রত্যেকেরই যে প্রাপ্তি সম্ভব এটা নয় কিছু সংখ্যক মানুষ কিন্তু প্রাপ্তি কিন্তু হবে সে রাশির নাম ধনুরাশি ধনুরাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং এক আপনাদের শুভ সময় বারোটা চার মিনিট থেকে শুরু করে বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম আউটস্ট্যান্ডিং প্রাপ্তি ঘটতে চলেছে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে ওং নম শিবায় ওং নম শিবায় ওং